এখনো পর্যন্ত ওপিনিয়ন নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আর স্থানীয় বাসিন্দারা বলছেন যে এত দিন ধরে এত বছর ধরে গঙ্গা ভাঙনের কবলে তারা এত দিন ধরে প্রশাসন কি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায় ঠেলছেন কেন্দ্রের দিকে আর মানুষ বলছেন যে দিনের পর দিন কেটে যাচ্ছে বন্যার যে অভিশাপ এবং ভাঙনের যে অভিশাপ বিশেষ করে সেই ভাঙনের অভিশাপ থেকে তাদের মুক্তি হচ্ছে না স্থানীয় মানুষজন তারা কি বলছেন শুনুন আতঙ্কর ভিজে যেখানে বসবাস করছি এখানে কি করে রাত্রে তো ঘুম হারাম হয়ে গেছে ঘুমাবো কোথায় আমাদের তো বাড়িতে দেখতে পেয়েছেন কি দশাটা আছে এবার মনে করি সামনে বর্ষা আসবে তখন তো মনে হচ্ছে কোথায় যে পালাবে তার কোনো দিশা থাকবে না তা আমরা একটুই দাবি আমাদের যে আমাদের সরকার আসছে মমতা ব্যানার্জি আসছে যেন আমাদের দিকে একটু লক্ষ্য করে কি মনে হচ্ছে সুরাহা কি পেতে পারেন আশা তো করি যে আমাদের যখন মুখ্যমন্ত্রী আছে তখন কিছু না কিছু দিবেই কিছু না কিছু করবেই এটা ভরসা আছে আমাদের গঙ্গায় বাড়ি পড়ে গেছে স্কুলে এক বছর থাকলাম যা এতদিনে যদি আমাদের কিছু খবর করেছে কি সুরাহা কিছু সুরাহা পেয়েছেন এখনো পর্যন্ত না পাইনি ঘর ছাড়া হতে হয় তাদের ১২ মাসের এই ছবি উঠে আসে অর্থাৎ বছরের প্রত্যেকটা দিন যেন এই দুর্ভোগ তাদের যে ছবিটা উঠে আসছে মালদহ থেকে মুর্শিদাবাদ থেকে যেখানে স্থানীয় মানুষজন বলছে যে কোটি কোটি টাকা তো আসছে বলা হচ্ছে কোটি কোটি টাকা খরচ হচ্ছে কোথায় খরচ হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না কারণ স্থায়ী সমাধান তো আমরা পাচ্ছি না ভাঙন হলেই যেটা করা হয় একটা বালির বস্তা দিয়ে দেওয়া হয় কিন্তু সেই বালির বস্তা গঙ্গার ভাঙনে আবার তলিয়ে যায় ফের বালির বস্তা দেওয়া হয় তাতে কোনো সমাধান হয় না শুধুমাত্র ঠেকিয়ে রাখা এমনটা বলছেন স্থানীয় মানুষজন আর সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গিয়ে জামশেদগঞ্জে বললেন ৭০০ কোটি টাকা দেয়নি কেন্দ্র কেন্দ্রের ঘাড়ে দায় ঠেললেন কার্যত বলাই যায় ভাঙন মোকাবিলা কেন্দ্রের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এটা দিল্লির বিষয় আমাদের নয় আর অন্যদিকে মানুষজন তারা বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন যদি কোনো সুরাহা করেন যে বক্তব্য শোনালাম একজন প্রবীণ ব্যক্তি তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি আসছেন যখন তাহলে কিছু একটা সুরাহা করবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে গোটা দায়টাই ঠেলে দিলেন কেন্দ্রের ঘাড়ে বললেন যে কেন্দ্রের বিষয় আমাদের বিষয় নয় তাহলে প্রশ্ন স্থানীয় মানুষজন তুলছেন যে আমরা তাহলে কি করব মুখ্যমন্ত্রী এলেন তাহলে কি করতে তিনি বলছেন যে এখনো পর্যন্ত পরামর্শ নিতে হবে ম্যাপ দেখলেন তিনি কিন্তু তারপর কার্যক্ষেত্রে কি কোটি কোটি টাকা আসছে কোথায় খরচ হচ্ছে স্থানীয় মানুষজন তারা কিন্তু প্রশ্ন করতে শুরু করেছেন রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া একে একে বক্তব্য শোনাবো আপনাদের মুখ্যমন্ত্রী আজকে ব্যাকুল হয়ে পড়েছেন একদিকে দেখতে পাচ্ছেন যে তার উত্তরাধিকারী তিনি ঠিকঠাকভাবে তার ব্যালট বাক্স ঠিক রাখতে পারছেন না পাহারা দিয়ে মুখ্যমন্ত্রী সকলকে সাবালক করার চেষ্টা করেছেন কালকে তিনি বলেছেন কিন্তু দেখছেন যে এখনও পর্যন্ত সুবিধা হচ্ছে না দিকে দিকে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজেদের নির্বাচনী কেন্দ্রের মুখে গিয়ে প্রশ্নের সম্মুখীন দুর্নীতির অভিযোগ স্বেচ্ছাচারিতার অভিযোগ দখলদারির অভিযোগ লুটের অভিযোগ এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কী করবেন গঙ্গা ভাঙন রুখতে গেলে কেন্দ্র এবং রাজ্যে যৌথভাবে কাজ করতে হবে সমন্বয়ের রাজনীতি চাই সংঘর্ষের নয় মুখ্যমন্ত্রীর রাজনীতি সংঘর্ষের রাজনীতি বিরোধিতার রাজনীতি বিভাজনের রাজনীতি সেই রাজনীতির বাইরে বেরিয়ে এসে উনি যদি সত্যি চেষ্টা করেন কিছু ফল হবে কিন্তু সেদিকে তৃণমূল কংগ্রেস হাঁটবে না ও আবার নতুন সরকার আসবে তখন দুয়ে মিলে যা করার করবে মুখ্যমন্ত্রী নাকি শামশেরগঞ্জে মুর্শিদাবাদে ভাঙন দেখতে যাবেন ১২ বছর পর ওনার মনে হয়েছে উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী ১২ বছর ধরে তারপর তো সর্বাধিক সব ব্যাপারে ১২ বছরের মধ্যে যাওয়ার সময় পাননি সবাই জানলো বুঝলো সমস্ত রাজনৈতিক দল তারা মুভ করলো আমার মনে আছে আমরা একাধিকবার যাবার পর রাজ্য সরকারের কাছে বিধানসভায় দাবি করেছিলাম যে সর্বদলীয় প্রতিনিধি মণ্ডলী নিয়ে আমাদের দিল্লিতে যাওয়া হোক গঙ্গা ভাঙন মুখ্যমন্ত্রী চুপ করে থেকেছেন কিছু করেননি অ্যালাউ করেছেন মানুষের বিপদ বেড়েছে এখন উনি ভাইপোকে বিপদমুক্ত করার জন্য মালদায় গেছেন ভাইপোকে বিপদমুক্ত করার নামে একবার শমশেরগঞ্জে হয়তো যাবেন এটা লোক দেখানো কারবার ওর আগ্রহ থাকলে গত ১১ বছর ১২ বছরে কিছু করেননি কেন বারবার বিধানসভাতে প্রস্তাব দেওয়া সত্ত্বেও সেটাই কিন্তু ওনাকে জানাতে হবে গেছে এখন আবার নতুন করে শমশেরগঞ্জের ভাঙন দেখতে চলে গেছেন ভোট আসলে ওনার ভাঙন দেখা এই দেখা আসলে ভোট কেন্দ্রিক রাজনীতি করেন ভোট আর ভোট উন্নয়ন গভর্নেন্স ডেভেলপমেন্ট বলে উনি বোঝেন দেনা আর পাওনা টাকা দাও ভোট কেনো টাকা দাও ভোট নাও ভোট মিটে যাবে আবার উনি বাড়ি চলে যাবেন আবার একটা ভোট আসবে তখন উনি আবার ভাঙন দেখতে আসবেন আর নিজেই বলছেন ১০০০ কোটি টাকা জলে চলে গেল কারা নিল
ভাঙনের নামে কোথায় গেল টাকা তার তদন্ত করতে হবে না? এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী আপনার নিজের টাকা নয়, আপনার ছবি বিক্রির টাকা নয়, আপনার বই এপাং ওপাং ঝপাং লেখার টাকা নয়, এটা বাংলার মানুষের পকেটের ট্যাক্সের টাকা। সেই টাকা নয় ছয় হলো কীভাবে? তার তদন্ত করা উচিত।